بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جوگو سرشت حقانی علماء کرام در نتون نتون علجونا پیتے آما در چینل ٹی ایکونی سابسکرائب کرے شاتھ تھا کن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়ো, ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে পড়ো। আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, এই ফেরেশতারা সারা দুনিয়ার মধ্যে তারা বিচরণ করেন। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা, রসুলের কোনো উম্মত যখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ে, দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলার এই ফেরেশতারা এই দুরুদগুলো রসুলের রওজায় আতাহারে তার মাকবারায় হাদিয়া হিসেবে তা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জবাব থেকে যে দুরুদ বের হবে, এই দুরুদ যেন আমাদের নাম ঠিকানা পরিচয় সহ আল্লাহর হাবিবের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আতাহার মদিনা মুনাওয়ারায় যেন চলে যায়, এরকম আবেগ নিয়ে আমরা সকলে পড়ব। দুরুদ শরীফ পাঠ করলে অনেক ধরনের ফজিলত আছে, তার মধ্যে একটি শ্রেষ্ঠ ফজিলত হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, তোমরা আমার উপরে দুরুদ পড়ো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন কুল সিরাতের পুল অন্ধকারে ঢাকা থাকবে, অমাবস্যা রাতের মতো গহীন অন্ধকার হবে, সেই কঠিন কুলসিরাতে এই দুরুদ আলো হয়ে তোমাদেরকে অন্ধকার কুলসিরাত পার হতে সাহায্য করবে। সুতরাং আসুন আমাদের দেহটা পড়ে থাক আজকের এই মাহফিল প্রাঙ্গণে। পাখি যেরকম ডানায় ভর করে উড়ে বেড়ায়,
আমাদের মনটা এরকম কল্পনার আবেগের ডানায় ভর করে উড়ে যাক সুদূর মদিনা মুনাব্বরায়, সকলে আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, মা বোনরা যারা আছেন তারাও পড়বেন, তবে নিচু আওয়াজে মহিলারা পড়বেন, আমরা সকলে আরো এক মর্তবা দুরুদ ইব্রাহিম পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। সৈকত নগরীর জেলা কক্সবাজারের সদর উপজেলার উত্তরাঞ্চল চৌপলদণ্ডী ইউনিয়নের অন্তর্গত খামারপাড়া আলোর দিশারি ইসলামী ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত তাদেরই দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল। এই দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের যথাক্রমে প্রথম অধিবেশনের সভাপতি জনাব আলহাজ রমজান আহমদ এবং সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব। অধ্যকারে মোবারকপূর্ণ দিন মাহফিলের প্রধান অতিথি হিসেবে যার আসন অলঙ্কৃত করার কথা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সদর উপজেলার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের সুখ দুঃখের সাথী জনাব জি এম রহিমুল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে আছেন এলাকার কৃতি সন্তান জনাব ওয়াজ করিম বাবুল এবং জনাব মোহাম্মদ মিয়া জঙ্গি সাহেব বা সম্মানিত ইউপি 6 নং ওয়ার্ড। মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারম ওয়াজিবুল ইহতারাম হযরাত উলামায়ে কেরাম আইমাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার পছন্দের ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে, আমাদের অঞ্চলে হলে এতক্ষণ মাহফিল শেষ হয়ে যেত, যেহেতু আপনাদের অঞ্চলে একটু মাহফিলটা দেরিতে শুরু হয়, এই জন্য আমি কোনো ভূমিকা ছাড়া, ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব না। আমি কোরআনুল কারীম, এক অবিস্মরণীয় কিতাব, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আলোর দিশা নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। সেই কিতাবের 2 নম্বর সূরা, সূরাটার নাম হলো আল বাকারা। এই সূরাতুল বাকারা, এই সূরার 207 এবং 208 এই দুই টুকরা আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুরুতে শুধু এতটুকু বলবো যে কোরআনুল কারিমের মুজিজা হলো আয়াত যত ছোট হোক আলোচনা বড়। সুবহানাল্লাহ, কোরআন হলো জামিউল মানি, অর্থাৎ দুনিয়ার সকল ধরনের শব্দকে, সম্ভাব্যময় অর্থকে জমা করে। সুতরাং এরকম একটা বরকতপূর্ণ কিতাবের দুটি আয়াত আলোচনা করব।
এই অঞ্চলের যারা আছেন দল মত নির্বিশেষে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এমনকি ভলান্টিয়ার ভাইরা যারা আছেন স্বেচ্ছাসেবক এই ভাইদেরকে অনুরোধ করব আপনারা দূরে না থেকে মাহফিলের মধ্যে চলে আসবেন। কোরআনের মাহফিল, এখানে আল্লাহর মেহরবানি কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সকলে বসে যাবেন। এই অঞ্চলে যদি অমুসলিম ভাইরা থাকেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি, আমি ওই ভাইদের কানে যদি আওয়াজ যায় তাদেরকেও বলবো আপনারা সম্মানজনকভাবে আমাদের পাশে এসে বসতে পারবেন। কোরআন মানুষের মধ্যে কোনো সংঘাত সংঘর্ষের সৃষ্টি করে না, বরং কোরআন মানুষকে ন্যায় নীতির কথা শিক্ষা দেয়, কোরআন মানুষকে স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উদ্বুদ্ধ করে, কোরআন মানুষকে তার স্রষ্টা সম্পর্কে জানিয়ে দেয়, তার নিজের সৃষ্টি সম্পর্কে জানিয়ে দেয়। সুতরাং কোরআনুল কারীমের কথা হবে, তাফসীর হবে সকল ধর্মের সকল মতে, সকল ভাই বন্ধুরা এ মাহফিলে আসতে পারে। আমরা সে কোরআন কারীমের দুইটি আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরাটার যে আয়াত আমি তেলাওয়াত করেছি 207 এবং 208, এই আয়াতে কারিমা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়। আপনারা অবাক হবেন শুনলে, পাশাপাশি দুটি আয়াত সম্পূর্ণ বিপরীতমুখী দুই চরিত্রের লোকের জন্য অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। পড়েনি আয়াত দুইটা পাশাপাশি, তবে যাদেরকে উপলক্ষ করে আয়াত অবতীর্ণ হয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্রের অধিকারী দুই দল লোকের উপরে আয়াত অবতীর্ণ হলো। প্রথম আয়াতটা 207, রাসূলের একজন সাহাবী হযরত শুআই ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কায় একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন এবং যথেষ্ট ধনাঢ্য লোক, পয়সাওয়ালা লোক, সম্পদশালী লোক মক্কায় তিনি। আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, মক্কার সব মুসলমানরা চলে গিয়েছেন, কিন্তু সামান্য কয়েকজন মুসলমান মক্কা থেকে যেতে পারে নাই। না যাওয়ার কারণ হলো, একজন মুসলমান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো হিজরতে যেতে চাই, মদিনায় হিজরত করতে চাই, কখন রওনা হব, কার সঙ্গে রওনা হব, কিভাবে রওনা হব, আল্লাহর রাসূল কি যেন চিন্তা ভাবনা করলেন, তারপরে বললেন, না তুমি হিজরতে যেতে পারবে না, তোমার হিজরতে যাওয়া হবে না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইজন তিনজন চারজন করে করে ছোট ছোট দলে ভাগ করে গোপনে গোপনে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন, অথচ আমাকে হিজরতে যেতে বারণ করছেন, আমাকে হিজরতে যেতে নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, তোমার ঘরে একজন মা আছে, বুড়া মা। বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মা আমার ঘরে আছে। আবার একজন সাহাবী এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কখন মদিনায় রওনা হব, রাতের বেলা না দিনের বেলা, কার সঙ্গে কোন রাস্তা দিয়ে যাব, আল্লাহর রাসূল যেন কি চিন্তা করলেন আর বললেন, না তুমি মদিনায় যেতে পারবে না, মদিনায় তোমার হিজরত করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে পাঠাচ্ছেন গোপনে গোপনে দলে দলে ছোট ছোট দলে, আমি যেতে পারবো না, কোন কারণে? আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে একজন অসুস্থ বাবা আছে, বৃদ্ধ বাবা আছে। বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে, সে মৃত্যুর শয্যায় শায়িত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, মা কি বিছানায়, মৃত্যুর বিছানায় রেখে, অসুস্থ বিছানায় রেখে, বাবা কি অসুস্থ রুগ্ন রেখে তুমি মদিনায় হিজরত করতে পারবে না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ইসলাম গ্রহণ করেন নাই। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা,
তিনি তো এখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে ইমানের প্রশ্ন নয়, এখানে হলো মানবতা মনুষ্যত্বের প্রশ্ন। আল্লাহু আকবার! তোমার আব্বা ইসলাম গ্রহণ করে নাই, মুশরিক, এখানে মানবতার কথা। আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আমি মানবতার নবী। তোমার বাবা মুসলিম হতে পারে, কিন্তু বাবা যার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলে, যে মায়ের ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলে, সে মা যদি কাফের বেদিন মুশরিক হয়, মৃত্যুর বিছানে রেখে হিজরতে যাওয়ার পারমিশন আমি রহমাতুল্লিল আলামিন মানবতার নবী দিতে পারি না। চিন্তা করছেন, আমাদের দেশে কিছু লোকেরা ধারণা করে ইসলামের ভিতরে বোধহয় মানবিকতা নাই, মনুষ্যত্ব নাই, ইনসানিয়ত, হিউম্যানিটি নাই। আমার অমুসলিম ভাইরা কান খুলে শুনুন, আমার রহমতের নবী শুধু আমার নবী নয়, গোটা কায়নাত সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি নবী। কি উন্নত মানবিকতা, কি উন্নত মানসিকতা, কি উদার মানবিকতা! হুজুর বললেন, সাহাবি, তোমার বাবা মুসলিম হতে পারে, কিন্তু সে তোমার জন্মদাতা পিতা, মৃত্যুর শয্যায় রেখে তুমি যেতে পারবে না। বরং এই বাবা যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তাকে দাফন কাফনের সকল ব্যবস্থা, সৎকারের সকল ব্যবস্থা করে এরপর তুমি মদিনায় হিজরত করে আসবে। সম্মানিত উপস্থিতি, এরকম কিছু মুসলমান রয়ে গেল, আপনাদের কথা মনে আছে তো? শুয়াইব ইবনে সুহাইল, তিনি চিন্তা করলেন, আমার তো মোটামুটি একটা আর্থিক অবস্থা আছে, আমি তাড়াতাড়ি মদিনায় চলে যাই, আর দেরি করা যাবে না। তিনি মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু মক্কার কুরাইশরা, মক্কার যারা অধিপতি, মক্কার যারা সমাজের যারা হত্যাকর্তা, মক্কা পরিচালনা যারা করেন, সেই সমাজের লিডারেরা সুহাইবকে এসে বাধা প্রদান করল, বলল, তুমি এত ধন দৌলত এই মক্কায় অর্জন করেছো, এগুলো নিয়ে মদিনায় পালিয়ে যেতে পারবে না, তুমি এই ধন দৌলত নিয়ে যাবে আর মদিনার মুসলমানদের প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যাবে, তুমি যেতে পারবে না। দেখেন ইমান কারে বলে, আপনি আর আমি হইলে তো ভয়তে পায়খানা প্রস্রাব করে ফেলতাম, কেমন ইমানদার! সঙ্গে সঙ্গে তিনি গোটা মক্কার সমস্ত লোক একদিকে, সমস্ত মুসলমানেরা চলে গিয়েছে হিজরত করে নাম কামাস্তে, একজন দুইজন পাঁচজন মুসলমান মক্কায় আছে, তাও কেউ অতি দরিদ্রের কারণে, পিতা মাতা অসুস্থ হওয়ার কারণে যারা হিজরত করতে পারেনি, সেই সামান্য দুই একজন লোকের মধ্যে হযরত সুহাইব ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে সাথে তীর এবং ধনুক হাতে নিলেন এবং একটা তরবারি নিলেন। তিনি চিৎকার দিয়ে বললেন, এই মক্কার লোকেরা শোনো, তোমরা আমাকে চেনো, তোমাদের কাছে জীবন যত প্রিয়, আমার কাছে দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু তার থেকে বেশি প্রিয়। তোমাদের কাছে দুনিয়ায় বেঁচে থাকা যত লোভনীয়, আমার কাছে আল্লাহর হাবিবের সাথে মিলিত হওয়ার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেওয়া ওর থেকে বেশি লোভনীয়। সুতরাং আকাশের ওই মেঘকে যেরকম চোখ রাঙানি দিলে মেঘ ভয় পায় না, আমার ওইরকম চোখ রাঙানি দিয়ে কোনো লাভ হবে না। শোনো, আমার হাতে যতক্ষণ তীর আর ধনুক থাকবে, তোমরা জানো আমি প্রচন্ড দক্ষ তীর ধনুকে, আমার কাছে একটা লোকও জান নিয়ে আসতে পারবে। এরপর যখন আমার তীর আর ধনুক শেষ হয়ে যাবে, এই তরবারি নিয়ে তখন আমি চালাবো। তোমরা জানো আমি তরবারি চালাতে খুব পটু, সুতরাং আমার তরবারি যতক্ষণ পর্যন্ত ভেঙে না যাবে, কোন মায়ের সন্তান আমার কাছে এসে দাঁড়াতে পারবে না। এরপরে যখন তীর ধনুক শেষ, তরবারি ভেঙে গিয়েছে, তারপরে এরপরে হলো গিয়ে আমার ফয়সালা, সুতরাং আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই, তোমরা চাও কি, সে বলল, ওই ধন দৌলত নিয়ে তুমি যেতে পারবে না, ঠিক আছে, রেখে দাও তোমাদের ধন দৌলত, তোমাদের কাছে সম্পদ প্রিয়, আমার কাছে আমার রাসূল প্রিয়, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়। যুবক বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এরকম
দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য এত বড় কুরবানি, লক্ষ লক্ষ দিনার দেরহামের ধন দৌলত রয়ে গেল একেবারে খালি হাতে, কপোদক্ষহীন, একেবারে খালি হাতে, রিক্ত হাতে, ফকিরের মতো শূন্য হাতে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যাচ্ছিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার কাছে একজন লোক আসছে, দিনের জন্য, ইসলামের জন্য সব কুরবান করেছে, আল্লাহ তাআলা তাকে প্রতি সন্তুষ্ট হয়েছেন, তিনি তার নিজেকে দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর ঈমান, দিনের জন্য তার নফসকে সে কিনে নিয়েছে, সে কথাটাই আল্লাহ তাআলা সুন্দর করে এইভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, মানুষের ভিতরে কিছু মানুষ যারা নাকি আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে নিজের জীবনকে কিনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন, আল্লাহ তাআলা সম্মুখ অবহিত ওই বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার ব্যাপারে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা যাও মদিনার দিকে, ওই সোহাইব ইবনে সোহাইল আসতেছে, যাও আর তাকে গিয়ে তোমরা ইস্তিকবাল করে সম্মান দিয়ে নিয়ে আসো। বলতেছিলাম কয়টা আয়াতের কথা, দুই আয়াত, পাশে দুই দল লোকের জন্য অবতীর্ণ হয়েছে, একজন হলো দিনের জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য সব কোরবানি করলো, ত্যাগ করলো, আর এক শ্রেণীর লোক সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে। কিছু লোক দেখবেন যখন যেদিকে বাতাস তখন সেদিকে ছাতি ধরে, ছাতি বলেন নাকি ছাতা, হ্যাঁ, যখন যেদিকে সুবিধা ওইদিকে বসন্তের কোকিল। এখন মদিনায় ইসলাম যখন একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করল, মুসলমানরা যেখানে যায় সেখানে সেই জমির মুসলমানদের অধীনে চলে আসে, মোটামুটি বিভিন্ন রাজা বাদশাহদের কাছে ইসলামের নাম, মুসলমানদের নাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে লাগল। এখন মদিনায় আউস এবং খাজরাজ গোত্র, এদের অধিকাংশই ছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা দেখলো এইটা একটা সুযোগ, যদি ইসলাম আরো বেশি প্রচার প্রসার লাভ করে আর আমরা যদি ইসলাম থেকে দূরে থাকি তাহলে তো একেবারেই সবকিছু হারাবো, এই সুযোগ ইসলামের প্রভাব, আমরা যদি ইসলাম গ্রহণ করি আমাদের প্রভাবও বাড়বে। আসলে তারা কিন্তু আল্লাহকে ভালোবেসে, জান্নাতের লোভে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, ইসলাম নয় বরং ইসলামের কারণে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য তারা ইসলামের মধ্যে আসছে। দুই লোকের চরিত্র দুই পদের না, ধর বলেন দুই ধরনের, সেই লোকগুলো এসে কিছুদিন ইসলাম টিসলাম এই অর্থাৎ মসজিদেও যায়, আবার একটু টুপিও লাগায়, জুমার দিনে আবার মসজিদে হাজিরও হয়, বিভিন্ন কিছু ইসলামিক কাজ কারবার করে, আর আস্তে আস্তে আল্লাহ নবীকে ফুসলাতে লাগলো। উদ্দেশ্য হলো যে তারা যা কিছু করে এগুলো ইসলামের মধ্যে ঢুকুক। একদল গিয়ে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, শনিবার দিনটা খুব বরকতের, আসলে সে ছিল ইয়াহুদি, শনিবারের দিনটা খুব বরকতের, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শনিবার দিন কিছু ইবাদত বন্দী করি ভালো হয় না? আবার আরেকজন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, রবিবার দিনটা খুব বরকতের, এ রবিবার আমরা যদি কিছু ইবাদত বন্দী করি ভালো হয় না? আল্লাহ রাসূল সরল মনে চিন্তা করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তো তাদের ভিতরের সব কিছু জানেন, আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, তাদের কথায় আপনি প্ররোচিত হবেন না, বরং ওরা সুবিধার জন্য ইসলাম গ্রহণ করছে, ওরা বর্ণসুরা, উপর দিয়া মুসলমান, ভিতরে মুনাফিক, সুতরাং ওদের কথায় প্রভাবিত হবেন না। মুসলমানদের জন্য বরকতের দিন হলো জুমা বা ইয়াউমুল জুমা, এগুলো করবেন না। আল্লাহ তাআলা তখন একটা আয়াত অবতীর্ণ করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ও ইমানদাররা, তোমরা যারা বলো আমরা ইমান এনেছি, তোমরা যদি ইমান এনে থাকো ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি, কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবীন, এই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। সুতরাং ইসলামের মধ্যে ঢুকবা দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, ইয়া নবী সালাম আলাইকা, তোমার লাখো সালাম, গরম গরম জিলাফিতে মুসলমান, কিন্তু চরিত্রে আদর্শে তুমি মুনাফিক হবে, কাফের হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, তা গ্রহণযোগ্য নয়। তুমি তোমার আদর্শ চিন্তা চেতনায় সব দিক দিয়ে ইসলামে প্রবেশ করো, উদখুলু ফি সিগমে কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পুরোপুরি ঢোকো। দদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোর, যে বান্দা দুমুখী, ওর কপালে গোরও জোটে না, আবার ওর কপালে কি শ্মশানও জোটে না। এই জন্য দিনকে খালিস করে ইসলামে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আসুন। আজকে বিশ্বের মুসলিম মিল্লাত কোন দিকে আমরা যাচ্ছি? আমরা কি ইসলামে পুরোপুরি প্রবেশ করতে পেরেছি? না পারি, পুরোপুরি মুসলমান হতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মুসলমান না হয়ে। আল্লাহ তাআলা মুসলমান হওয়ার জন্য আমাদেরকে বলেছেন। মুসলিম মিল্লাতের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতায় মুসলমান হবে এমনটি হতে পারবেন না, এমনটি হওয়ার কোনো সুযোগ নাই। কথা শুনতেছেন তো চৌপল দণ্ডির ভাইরা? ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলামের আদর্শ সব দিক দিয়ে গ্রহণ করতে হবে। ইসলাম একটি মানবিক ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম। তবে হ্যাঁ, ইসলাম মানে আত্মসমর্পণ, কিন্তু আত্মসমর্পণ যখন বান্দা আল্লাহর কাছে করে তখন ইসলাম শান্তি ধর্ম হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর কিছু কিছু ক্ষেত্রে করতে পারি নাই। এই জন্য অ্যাকচুয়ালি প্রকৃত মুসলমান আমরা হতে পারি নাই। আমার বন্ধুরা মুরব্বীরা, মুসলমান তো ওই জাতি যে জাতি পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। মুসলমান ওই জাতি যে জাতির আচার ব্যবহার দেখে অন্যান্য জাতিরা অবাক হয়, মুসলমানের আচার আচরণ দেখে। ও মুসলমান, তোর বাড়ির জোরে, তোর বাড়ির জোরে ইসলাম পৃথিবীতে আসে নাই। মুসলমানের মানবিকতা, মুসলমানদের মনুষ্যত্ব দেখে অন্যান্য ধর্ম থেকে লোকেরা ইসলামে এসেছে। আপনারা ইউটিউবে আমার একটা বক্তব্য প্রায় 27-28 লক্ষ লোকেরা দেখেছে। মদিনায় একবার কয়েকজন গোয়েন্দাস, এখন গোয়েন্দা এই মাহফিলও থাকতে পারে, পারে না? গোয়েন্দা কি লেখা থাকে সাইনবোর্ড যে আমি গোয়েন্দা, ভাই আমি আসছি গোয়েন্দা, এখানে গোয়েন্দাগিরি করার জন্য, এরকম লেখে নাকি? গোয়েন্দা শব্দ বেশি আসে, তার যে উদ্দেশ্যে এসেছে সে উদ্দেশ্য হাসিল করে চলে যায়, কেউ তারে জানে না, চেনে না। এখন এরকম মদিনায় কিছু গোয়েন্দা আসছে যে মুসলমানেরা কি জিনিস কি জিনিস খায়, কোন কোন অস্ত্রে ট্রেনিং দেয়, কিভাবে মুসলমানেরা ট্রেনিং নেয়, যার কারণে যেখানে যায় সেখানে মুসলমানরা বিজয়ী হয়, কি কারণে, এটা দেখার জন্য, বোঝার জন্য গোয়েন্দা আসছে। এখন এসে মদিনার অলি গলি এদিক সেদিক ঘোরে, কোথাও কোনো ট্রেনিং নাই, তো কি দিয়ে মুসলমান এত কিছু হয়? শেষে ট্রেনিং একটা দেখলো, মুসলমানদের ভিতরে একজন দৈনিক 5 বার একটা উঁচু জায়গায় দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়ায়, দাঁড়িয়ে শাউটিং করে, জোরে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন গোয়েন্দা চিন্তা করে, ব্যাপার কি, কিসের শাউটিং, কিসের আওয়াজ? এখন এই আওয়াজটা দিলে লোকজন যে যেখানে আছে সব এক ঘরে এসে জমা হয়।
এখন গোয়েন্দা একজনে জিজ্ঞেস করে, ভাই তোমরা শাউটিং করো, জোরে আওয়াজ দাও, এটা কি? কইটার নাম হলো আযান। এটা নাম কি? আযান। তোমরা যে জায়গা জমা হইলে এটা কি? কইটার নাম মসজিদ। এখন গোয়েন্দা দূর থেকে দেখে একসাথে সবাই মাথা নিচে করে, একসাথে সেজদায় লুটিয়ে পড়ে। এখন গোয়েন্দা চিন্তা করে, বাবার জন্মে এরকম ট্রেনিং তো কোথাও দেখি না, এখন আমি গিয়ে কি বলবো। সে সেরকম কয়েকদিন দেখছে, একদিন গোয়েন্দা চিন্তা করলো যে আর কি গোয়েন্দাগিরি করবো, ওইটাই বলতে হবে। যে এরা জোরে জোরে চিৎকার দেয়, সবাই এক জায়গা হয়, পাঁচবার দৈনিক একত্রিত হয়, এরপরে একসাথে সারিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাত পায়ে পা মিলিয়ে সকলে দাঁড়ায় আর সকলে সেই দাঁড় উঠিয়ে পড়ে। এগুলি বলবে, এছাড়া কি বলবে? চাকরি তো ঠিক রাখা লাগবে। তো আরবরা ছিল, ওইটা হাজার হাজার বছর ধরে আরবরা ছিল ব্যবসায়ী, পণ্য আমদানি এবং রপ্তানিতে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেত, পৃথিবীর বিভিন্ন বাজার থেকে তারা আনকমন কিছু পণ্য আমদানি করত, আবার পৃথিবীর অন্য অঞ্চলের বাজারে সেগুলি রপ্তানি করত। এই হলো তাদের মূল ব্যবসা। তো এখন গোয়েন্দা বাজারে গিয়েছে, এক দোকানে গিয়ে একটা জিনিস তার পছন্দ হয়েছে, কথার কথা আর কি, উদাহরণ বুঝানোর জন্য এরকম একটা জিনিস, চশমা একটা পছন্দ হয়েছে। তো গিয়ে বললো, ভাই দোকানদারে জিজ্ঞেস করছে, এই জিনিসটার দাম কত? সে বললো, এত দিনার বা এত দিরহাম, ওই যুগের যা ছিল 10 টাকা 20 টাকা 1,000 10,000 টাকা যাই হোক, ওই সময়ের একটা দাম মূল্য বললো যে এত টাকা। গোয়েন্দা জিনিসটা কিনতে যাবে, দোকানদার বলতেছে, ভাই সন্ধ্যা হয়ে গেছে, সত্যি কি আপনি এই জিনিসটা কিনবেন? বলে, ভাই না কিনলে কি আপনার কাছে দামাদামি এমনি করতেছি? তো সত্যি যদি আপনি কিনেন, ওই কোনার ওই দোকানটায় চলে যান, ওই বাজারের ওই পাশে ওই দোকানটায়, ওখানে গিয়ে ওই দোকান থেকে কিনেন। এখন গোয়েন্দার মাথার মধ্যে একটা জট লাগলো, দুনিয়ার সব দোকানদার, সব সওদাগর, ব্যবসায়ী, কি সওদাগর বলেন না ব্যবসায়ী বলেন আপনারা, দুনিয়ার সব সওদাগর, সব দোকানদার, ব্যবসায়ী আগে নিজেরটা বিক্রি করতে চায়, নিজের লাভটা আগে খোঁজে। এই বেচারা নিজে বিক্রি না করে ওই দোকানে পাঠাইলো, ব্যাপারটা কেন? তো গোয়েন্দা ওই দোকানে গিয়ে গিয়ে দেখে ওইরকম একটা জিনিস, ভাই এই জিনিসটার দাম কত, পণ্যটার দাম কত? এত দিনার অথবা এত দিরহাম। আচ্ছা ঠিক আছে দাও। দামাদামি করে জিনিসটা কিনলো, কেনার পর জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই? এখন গোয়েন্দার মাথার মধ্যে আরো বেশি পেঁচ লাগছে। পেঁচ লাগার কারণ হলো, প্রথম যেই দোকানে গিয়েছিল ওই দোকানদার মুসলমান রসুলের একজন সাহাবী, আর পরে যে দোকানে আসছে কেনার জন্য এই দোকানদার একজন ইহুদি। এখন গোয়েন্দা চিন্তা হলো, মুসলমান নিজে বিক্রি করলো না, পাঠাইলো কার কাছে? ইহুদির কাছে, ব্যাপারটা কি? এবার ওই গোয়েন্দা প্রথম দোকানে এলাম, মুসলমানকে জিজ্ঞেস করলো, ভাই তোমার দোকানে পণ্যটা ছিল কিন্তু তুমি তো বিক্রি করলে না, তুমি বিক্রি না করে ওই দোকানে আমাকে পাঠালে, আমি ওই দোকান থেকে কিনে আনলাম, এই জিনিসটা যদি তুমি বিক্রি করতে তোমার কিছু লাভ হতো, তুমি নিজে বিক্রি না করে ওই দোকানে কেন পাঠালে? মুসলমান বলল, শোনো, আমি সকাল থেকে অনেকগুলো পণ্য বিক্রি করেছি, আমার হাতে অনেকগুলো টাকা, একটু পরে মাগরিবের আজান হবে, সলাতুল মাগরিবের আজান হবে, দোকান পাট বাজার ঘাট সব বন্ধ হয়ে যাবে, আমি কিছু খাদ্য খাবার কিনে মসজিদে সলাত আদায় করে তারপরে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে এই খাদ্য খাবার নিয়ে পরিবার পরিজন নিয়ে খাব, রাতের বেলা ঘুমিয়ে যাব, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আবার এসে দোকান খুলব। কিন্তু আমি সারা দিন লক্ষ্য করে দেখলাম, আমি সারা দিন খেয়াল করলাম, ওই দোকানদার একটা পণ্য বিক্রি করতে পারে নাই, সারা দিনে তার একবার বিক্রি হয় নাই। সন্ধ্যাবেলা তুমি যখন আমার কাছে কেনার জন্য এলে, আমার মাথার মধ্যে চিন্তা হলো, যেহেতু ওই লোকটা সারাদিন কিছু বিক্রি করতে পারে নাই, যদি তার হাতে টাকা পয়সা না থাকে, আজকে কোনো খাবার নিয়ে সে বাড়ি যেতে পারবে না, তার ঘরে বাচ্চা আছে আমি জানি, তার ঘরে শিশু বাচ্চা আছে আমি জানি, মহিলারা আছে আমি জানি,
সারা রাত সকলে হয়তো না খেয়ে রাত কাটাবে, সারা রাত এই বেচারার হয়তো ঘুম হবে না, সকাল বেলায় খালি পেটে আবার এসে দোকান খুলবে। যেহেতু আমার অনেকগুলো পণ্য বিক্রি হয়েছে, আমার বিক্রি না করলেও চলে, এই জন্য তোমাকে ওই দোকানে পাঠালাম যাতে করে তার কিছু বিক্রি হয়, ওই বিক্রয় লব্ধ টাকা পয়সা দিয়া কিছু খাদ্য খাবার কিনে লোকটা যেন বাড়ি যেতে পারে, পরিবার পরিজন বাচ্চা নিয়ে যেন রাত কাটাতে পারে। গোয়েন্দা বলল, শোনম, সে হলো একজন ইহুদি, তুমি একজন মুসলমান, তুমি তার কথা কেন চিন্তা করবে, কি জন্য চিন্তা করবে? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা, বিদেশি, গোয়েন্দাগিরি করার জন্য আসছে। মুসলমানটাকে বলো, ও বিদেশি, তুমি জানো না আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা দিয়েছে, এখানে ধর্মের ব্যাপার নয়, এখানে মানবতা মনুষ্যত্বের ব্যাপার। যদিও তার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, আমি একজন মুসলমান, আমি খেয়েদে স্বস্তিতে আরামে ঘুমায় থাকব, আর আমার বাজারের একজন প্রতিবেশী সে বেচা কেনা হবে না, না খেয়ে সারা রাত তার পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রাত কাটাবে, এই বিধানে আদর্শ আমার দিনের নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। এই জন্য ধর্মের প্রশ্ন এখানে বড় নয়, মানবতা মনুষ্যত্বের কারণে তোমাকে পাঠিয়েছিলাম। গোয়েন্দার নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার দিয়ে বলো, ও মুসলমান, এই যদি হয় তোমার নবীর আদর্শ, এই যদি হয় ইসলাম ধর্মের আদর্শ, তাহলে তরবারি দিয়ে যুদ্ধ করে দুনিয়া দখল করা লাগবে না, তোমার নবীর এই আদর্শ দিয়া, ইসলামের এই মানবিক আদর্শ দিয়া আজ হোক কাল হোক কেমন আমরা পালন করি, মুসলমানের সন্তান দুনিয়ার মানব রচিত আইন ও কানুন দিয়া দেশ চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের বিধান দিয়া দেশ, রাষ্ট্র, সমাজ চালাতে চায় না। আর এ কথা বললেই তো আপনারা বলবেন, পিসা হুজুর আপনি বোধহয় কোন রাজনীতি করেন। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কোথায় যাচ্ছ তুমি? আল্লাহ তাআলা কি সুন্দর বিধান, কি মানবিক বিধান ইসলামে দিয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিচার ব্যবস্থার কথা তো আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বললেন, দেখুন শুধু রাসূলের বিচার নয়, অমুসলিমের উপরে মুসলমানের কি আচরণ। আপনারা জানেন মিশর বিজয় করছিল কে বলেন তো? ফাতেহ মিসর কাকে বলা হয়? বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আস, সকলে কলিজা থেকে ভক্তি আর শ্রদ্ধা মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যাকে ফাতেহ মিসর, মিসর বিজয় বলা হয়, সাইয়্যিদুল আমর রাদিয়াল্লাহু তাআলা হন, তিনি একজন মুসলমান নন, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য তিনি উজ্জ্বল এক মানবিক দৃষ্টান্ত, অনুকরণীয় দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আসকে মিশরের গভর্নর বানালেন। এখন বাপ যেহেতু গভর্নর, ছেলে বাপের ক্ষমতা কিছু অপব্যবহার করে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আমার দলের নেতা যখন ক্ষমতার কিছু হয়, কর্মীরা উশৃঙ্খল হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি করে, সাধারণ জনগণের উপর অত্যাচার আর নির্যাতন করে, নেতার ক্ষমতার প্রভাবে, বাপের ক্ষমতার প্রভাবে সন্তান করে, বড় ভাইয়ের ক্ষমতার প্রভাবে ছোট ভাই করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের শুধু সাহাবী নন, জলিল কদরের একজন সাহাবী, উচ্চ তবকার একজন সাহাবী, যেহেতু তিনি ক্ষমতায়, তার ছেলে বাপের ক্ষমতার কিছু অপব্যবহার করে একজন অমুসলিম যুবকের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সেই ঝগড়া মামলা পর্যন্ত গড়িয়েছে আদালতে বিচার, সে চিন্তা করলো আমি হলাম গভর্নরের ছেলে আর তুই আমার বিরুদ্ধে দিলি মামলা, তোরে কিছু শারীরিক ভাবে লাঞ্ছনা দিল, চাবুক মারলো, চাবুক দিয়ে তাকে আঘাত করলো যাতে ওর মনের মধ্যে ভয় সৃষ্টি হয়,
অমুসলিম কেঁদে দিয়ে বলল, মুসলমানের দেশে কোন ন্যায় বিচার নাই। একজন মুরব্বী শুনে বলল, মুসলমানের দেশে ন্যায় বিচার নাই, তুমি পাইলা কই? বলল, দেখুন আমি একজন অমুসলিম, আমর ইবনে নাসের সন্তান, গভর্নরের সন্তান, বাপের ক্ষমতার প্রভাব দেখিয়ে সে আমার উপর এরকম চাবুক মেরেছে, দৌড়া মেরেছে, আদালতের মামলাকে প্রভাবিত করার জন্য সে চেষ্টা করেছে। মুসলমান বলল, দেখো আন্দাজে কোনো দোষ মুসলমানের উপরে চাপাইও না, এটা ব্যক্তির ব্যাপার, এটি ইসলামের ব্যাপার, দোষ নয়। তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। এখন অমুসলিম কয়, বলো কি মুসলমানের দেশ, মুসলমানের খলিফা, আমার মতো অমুসলিম গেলে জানটা নিয়ে ফিরে আসতে পারবো? কয়, মিয়া তুমি গিয়েই দেখো। লোকটার একটু বিশ্বাস হইল, আচ্ছা গিয়েই দেখি, দেখি না ওমর কি করে। সৈয়দনা ওমর সকলে পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের নাম শুনে একটু ভক্তি করবে। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই মুসলিম এলো, দীর্ঘ পথ পরিক্রম করে এসে সৈয়দনা ওমরকে বলল যে মিশরের গভর্নর আমর ইবনুল আস তার সন্তানের সাথে আমার একটি বিষয় নিয়ে মামলা, সেটা আদালত পর্যন্ত আস, কিন্তু পিতা ক্ষমতার প্রভাব দেখিয়ে সে মামলাকে প্রভাবিত করতে চায় এবং আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সৈয়দুল ওমর বললেন, তুমি কি আমার কাছে মিথ্যা বলতেছ? লোকটা মুসলিম হইল, সে বাস্তব জানে, সে বলল, আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মিথ্যা বলে এমন দুঃসাহস কার আছে? ওমরের বিশ্বাস হলো যে না, মিথ্যা বলে নাই। তার কারণ কি জানেন? সৈয়দুল ওমর যে রাস্তায় হাঁটতো আল্লাহর রাসূল বলেছেন, আমার ওমর যে রাস্তায় হাঁটে শয়তান ভয় তুই রাস্তায় হাঁটে না। শুধু কি শয়তান, ধর্ম ব্যবসায়ীরা তরে ভয় পেত। একবার সৈয়দুল ওমর এক রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক জমা হয়ে আছে। সৈয়দুল ওমর গিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যাপার কি, এত লোক জমা কেন? কয়, হুজুর যাইয়েন না ওদিকে। কেন? কয়, ওখানে কিছু বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশ, আসলে দরবেশ না, ওরা ধরছে ভেষ, কিছু মোল্লা মৌলবি আছে, দেখবেন চোখ বন্ধ করে মক্কার দুয়ারের কুত্তা খাদায়, কিন্তু ভাতের নিচে কই মাছ ভাজি এটা চোখে দেখে না। দুনিয়ায় কত অন্যায় হয়, অবিচার হয়, জালুম হয়, এগুলোর ব্যাপারে কথা বলে না, শুধু চোখ বন্ধ করে করে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, খালি এই কথাগুলি বলে পাবলিক চিন্তা করে। ভাবি তো হুজুর খালি মাটির নিচের কথা, আসমানের উপরের কথা কয়, জমিনের কথা কয় না, এই হুজুর বুজুর্গ মানুষ। এখন এরকম কয়েকজন লোক, তারা চোখ বন্ধ করে একটু, মাঝে মাঝে চোখ খোলে, মাঝে মাঝে চোখ বন্ধ করে, অন্যরকম ভাব। এখন সাধারণ পাবলিক তো, আম জনতা মনে করছে, বাপরে কি পরিমাণে, কত বড় দরবেশ, বোধহয় মোরাকাবা মুশাহিদার হালাতে চতুর্থ আসমান পর্যন্ত চলে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলেন, দরবেশ না ধরছে ভেষ, তিনি তো বলেন। সৈয়দুল ওমর ওখানে গিয়ে কয়, ইয়া ইবনে হালাল, ইয়া ফুলান, ইয়া লাইসফি, এটা হলো আঞ্চলিক আরবি, বৈরাগ বিরাগ, এই অমক ব্যাপার কি, যেই বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যাপার কি? ওমরের চেহারা দেখে আর ধমকি দেখে পায়জামা সবগুলো গরম হয়ে গেছে। বুঝছেন তো কি হয়েছে? শেষে সৈয়দুল ওমর চাবুক বের করে কয়, শোন বেটা, পাবলিক প্লেস বুজুর্গি দেখানে জায়গা না, বুজুর্গি যদি দেখাতে চাস জায় নামাজে দেখাবি, বুজুর্গি যদি দেখাতে চাস গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দেখাবি, পাবলিকের সামনে বুজুর্গি দেখানোর ধান্দা আমি বুঝি, ফের যদি আমার চোখের সামনে পড়িস সাপকে পিঠের চামড়া তুলে ফেলবো। আল্লাহু আকবার! শুধু শয়তান না, ভণ্ডরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুকে কি করত, ভয় পেত। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, অমুসলিম কে, তুমি কি আমার কাছে মিথ্যা বলতেছো? লোকটা অমুসলিম হলেও সে জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুকে কয়, দেখেন আমিরুল মুমিনিন আপনার সামনে মিথ্যা বলে, এরকম দুঃসাহস কার আছে? ওমরের বিশ্বাস হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বাস হয়েছে। সে বলল, শোনো তুমি অপেক্ষা করো, যতদিন পর্যন্ত বিচার না হয় তুমি রাষ্ট্রের মেহমান থাকো। তিনি একটা চিঠি লিখলেন ওই মিশরে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি লিখলেন, আমর ইবনুল আস, তোমার ছেলেকে সহ আগামী এত তারিখ এই কয়টার সময়
অমরের আদালতে তুমি উপস্থিত হবে। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদুল অমর অর্ধ পৃথিবীর খলিফা, তার চিঠি লঙ্ঘন করে এমন দুঃসাহস কার? চিঠি লিখলেন, চিঠি পেয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে সহ এলেন। আপনারা আমার কথা শুনতেছেন তো? পৃথিবীর ইতিহাস এরকম বাস্তব ঘটনা, পৃথিবীর ইতিহাস একটাও দেখাতে পারবে না। আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, আমার অমুসলিম উপজাতীয় বন্ধুরা, ইসলাম যে ন্যায় বিচারের দৃষ্টান্ত রেখেছে, সাহাবীরা যে মনুষ্যত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে, পৃথিবীর ইতিহাস এমন জ্বলন্ত ইতিহাস পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারে না। আমিরুল মুমিনীন বিচারকের আসনে একটা দেশের গভর্নর আর তার ছেলে আসামির কাজ গড়ায়, আর একজন অমুসলিম মুসলমানের রাষ্ট্রে একজন অমুসলিম হলো বাদীর কাজ গড়ায়। সাইয়েদুল অমর শুনতেছে, অমুসলিম বাদীর কাছ থেকে সব শুনতেছে, আসামিদের কাছ থেকেও শুনতেছে। শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার হুরে এটা বিশ্বাস হয়েছে আসলে ব্যাপারটা ঠিক। এই দুজনের ভিতরে একটা বিষয় নিয়ে মামলা, আর আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছে আমর ইবনুল আসের সন্তান। শুধু তাই না, এই অমুসলিমকে ভয় ভীতি দেখানোর জন্য, তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য চাবুকের আঘাত করেছে তাকে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রতীয়মান হয়ে গিয়েছে। সাইয়েদুনা ওমর সিংহ শাবকের মতো গর্জে উঠলেন, নিজের দুররা সামরার সেই চাবুকটা, সেই সামরার চাবুকটা বা দুররাটা তিনি বের করলেন। এবার তিনি বাদীর কাঠ গড়ায় অমুসলিমের কাছে চলে গেলেন, নিজের হাতে তার হাতে ওই চামড়ার চাবুক অর্থাৎ দোররাটা দিয়ে বললেন, তোমাকে যতটুক আঘাত করেছে, যতবার আঘাত করেছে, আমার সামনে তুমি তার প্রতিশোধ নিয়ে না। ভয়টা থরথর করে কাঁপতেছে, বলি মুসলিম মিল্লাতির বিশাল বড় রাজ্যের প্রেসিডেন্ট, তার সামনে তার ধর্মের লোকরে আমি একজন অমুসলিম হইয়া পিঠে দৌড়া মারবো বলে সেই দৌড়া শক্ত করে বললেন, মারো দৌড়া, ভয় পেও না, দৌড়া মারো। দৌড়া মারা হলো, যতগুলো আঘাত দিয়েছিল তার প্রত্যেকটা প্রতিঘাত সে ফিরিয়ে দিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তার আদালতের ইজলাসে বিচারকের আসনে বসলেন। বসে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত সাহাবী, দেখেন সন্তানের কারণে বাপকে কি কথা বলতেছে। সাইয়েদুল ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জলিল কদরের সাহাবী, নেপোলিয়ন মানুষ, আমর ইবনুল আসকে বলেন, আমর ইবনুল আস, পিতার কারণে সন্তান কুপথে যেতে সাহস পায়, নেতার কারণে অনুসারীরা কুপথে যেতে সাহস পায়, শোনো এইবারের বিচার শুধুমাত্র ছেলেকে করলাম, শুধু কারে করলাম, ছেলেকে করলাম, এরপরে যদি আমার কাছে দ্বিতীয়বার নালিশ আসে যে বাপের ক্ষমতার অপব্যবহার করে পিতার ক্ষমতার প্রভাব খাটিয়ে সন্তান অন্যায় করেছে, এই বিচার যদি অমরের কাছে দ্বিতীয়বার আসে, শোনো আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি অমরের চাবুক শুধু তোমার ছেলের পিঠের উপরে পড়েছে, দ্বিতীয়বার যদি আমার কাছে নালিশ আসে, আমর ইবনুল আস ছেলের সাথে সাথে পিতার পিঠেকেও আমার চাবুক খাতির করবে। পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটা ঘটনা দেখান তো, মুসলমানের আদালত, ইসলামের আদালত, শরীয়তের আদালত, দ্বীনের আদালত, কোন মুসলমান অমুসলিম, কোন কালো কোন ফর্সা, কোন আমির কোন ফকির, কোন উঁচু বংশ কোন নিচু বংশ দেখেনি, ইসলাম শুধু দেখেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? বন্ধুরা আমার আসুন সেই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। শুধুমাত্র কিছু দাওয়াতে মুসলমান, মিলাদে মুসলমান, কিয়ামে মুসলমান, টুপিতে মুসলমান, জুব্বায় মুসলমান, নামাজে মুসলমান, কিন্তু সমাজে মুসলমান হব না, আইনে মুসলমান হব না, আদালতে মুসলমান হব না, কোরআনের বিধানে মুসলমান হব না, এমন মুসলমান আমাদের হওয়া উচিত নয়।
একবার একটা কথা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হয়তো সাহস করে করছেন না, আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন হুজুর, বা যাই বলেন, পীরজাদা বলেন, পীর সাহেব বলেন, যদিও আমি মুরিদ করি না, আমার আব্বা আমাকে খেলাফত দিয়েছে, যাই বলেন, যদি একটা প্রশ্ন আপনার দিলের মধ্যে জাগে, সে প্রশ্নটা হলো যে কোনো দেশে যদি বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের বর্ণের লোক থাকে, সেই দেশে কোরআন কিভাবে সকল মানুষের ন্যায় ন্যায্য অধিকার আদায় করতে পারে? আল্লাহু আকবার। সে কথাও কোরআনের মধ্যে এসেছে। কোরআন শরীফ শরিয়াতের যত বিধান কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানের জন্য দিয়েছে, কিন্তু সামাজিক যত বিধান কোরআন দিয়েছে সব সামাজিক বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছে। এই জন্য কোন দেশে কোন রাষ্ট্রে কোন আদালতে যদি কোরআন দিয়ে ফয়সালা হয়, কোন রাষ্ট্রে যদি কোরআনের সংবিধান চলে, কোন জাতি যদি কোরআনকে মেনে নেয়, ওই জাতির ভিতরে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের জাতির লোক যদি থাকে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মুসলমানের কোরআনের আদালতে কোরআনের বিচারে সব মুসলিমেরা তার থেকেও হাজার গুণ বেশি নিরাপদ। বন্ধুরা আমার একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, দেখেন কোরআনের শব্দ চয়ন, নামাজ পড়তে বলছে মুসলমান এ কথা বলে নাই, তোমার সমাজে যদি হিন্দু থাকে পিটাইয়া মসজিদে আনো এ কথা বলে নাই, তোমার সমাজে যদি খ্রিস্টান থাকে পিটাইয়া তাকে মসজিদে ঢুকাও এ কথা বলে নাই, বরং এটা শরীয়তের বিধান শুধু মুসলমানের জন্য, মুসলমান তার জন্য, কিন্তু শরীয়ত সামাজিক বিধান সকলের জন্য। ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে ওসিয়াত করতেছি, কাকে ওসিয়াত করতেছি বলেন তো একটু, মুসলমানকে না মানুষকে? এই যুবক ভাইরা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ ওয়াসাইনাল মুসলিমিন ওয়াসাইনাল মুত্তাকিন, আমি মুসলমানদেরকে ওসিয়াত করি, মুত্তাকিদেরকে ওসিয়াত করি, আমি নামাজিদেরকে ওসিয়াত করি, এ কথা না। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ কোরআন শরীফ বলতেছে আমি মানুষকে ওসিয়াত করতেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। তো শ্রীর ভিতরে আসছে এখানে মানুষ কেন বলল, হিন্দু একটা মানুষ যদিও সে মুসলমান না, বৌদ্ধ একটা মানুষ যদিও সে মুসলমান না, খ্রিস্টান একটা মানুষ যদিও সে মুসলমান না। আল্লাহর কথা হলো সমাজে তোমরা যারা বাস করো, হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও, মানুষের কাছে আমি আল্লাহর বিধান, তোমার আব্বা আম্মা যেই আব্বা আম্মা রসিলায় সুন্দর পৃথিবী দেখলে, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলে, ও সন্তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কালো ফর্সা শিক্ষিত অশিক্ষিত যাই হও না কেন, তুমি যদি মানুষ হও তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ কোরআনে তোমাকে নির্দেশ দিলাম। এবার আসেন, কেউ আমরা আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ হেফাজত, কেউ জামাত, কেউ তরিকত, কেউ তবলিগ, কথা ঠিক কিনা বলুন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার এখন প্রশ্ন হলো যে আমরা তো মানুষ, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা তো অমুসলিম, ওরা তো মানুষ না, এরকম একটা কথা আসতে পারে। সুতরাং যেহেতু আপনি তাদেরকে মানুষ মনে করছেন না, তাদেরকে হত্যা করা আপনি অবৈধ মনে করেন না, অথবা এরকম অনেক মুসলমান আছে উগ্রবাদী মুসলমান, তার আবার বলেন যে অমুসলিমকে হত্যা করা নাকি সওয়াবের কাজ, অথচ দেখেন কোরআন কি বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, কোরআন কি সুন্দর কথা বলে দিল, ইসলাম কি মানবিক সুন্দর কথা বলে দিল, শোনো, মান কতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিআ, তুমি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করো, ওই মানুষটা হিন্দু হোক, ওই মানুষটা বৌদ্ধ হোক, ওই মানুষটা খ্রিস্টান হোক, ওই মানুষটা উপজাতি মগ হোক চাকমা হোক মুসলমান হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি জাসদ হোক তরিকত তবলিগের লোক হোক, যেই দল যেই মতের হয় না কেন, তুমি যদি অন্যায় ভাবে একজন মানুষ যদি তুমি হত্যা করো,
আল্লাহ বললেন ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া, গোটা দুনিয়ার সব মানুষ অন্যায়ভাবে হত্যা করলে যে গুনাহ হতো আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই গুনাহ দিয়ে দিলাম। নাউজু বিল্লাহি মিন যালিক, তুমি যেন সব মানুষকে হত্যা করলে। আবার আবার মানবিক হাত বাড়িয়ে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখতেছে একটা লোক ধুকে ধুকে মারা যাচ্ছে। এই শুনুন, কান খুলে শুনুন, আমরা কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ সালাফি, কেউ আহলে হাদিস, আমাদের ভিতর বিরোধ যাই থাক, ভালো করে শোনে, সকল ইমাম সকল সালফে সালেহীন একমত। কয়মত বলেন না সবাই, কয়মত? একমত। কোন মানুষ যদি মৃত্যুপথের যাত্রী হয় তাকে উদ্ধার করার জন্য তার ধর্ম পরিচয় জানা জায়েজ নয়। কথা বোধ হয় আমি বুঝাইতে পারিনি আপনাদের। আপনি যাচ্ছেন কক্সবাজারে, দেখলেন একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আপনি একটু আগায় গেলে, একটু ব্যান্ডেজ করে দিলে, একটু ঔষধ দিলে, অথবা একটা লোক শ্বাসকষ্ট, বড় বড় নিঃশ্বাস নিতেছে, লোকটা নিঃশ্বাস ছাড়তে পারছে না, নিতে পারছে না, মারা যাবে, একটা ইনহেলার কিনে তার মুখের মধ্যে একটু কি যেন গ্যাস না কি বলে, একটু গ্যাস দিলে লোকটা বেঁচে যায়। এই যে লোকটা মৃত্যুর পথের যাত্রী, সকল মাযহাবের ইমামেরা, ফিকাহের ইমামেরা একমত, ওই লোকটার ধর্ম পরিচয় জানা জায়েজ নয়। এই ভাই, তুমি কি হিন্দু? এই তুমি কি বৌদ্ধ না খ্রিস্টান? এই তুমি কি সাতমা না মক? এটা জিজ্ঞেস করা জায়েজ নাই। ওই মানুষটা মরে যাচ্ছে, তুমি তোমার মানবতার, মানবিকতার, উদারতা হাতটা বাড়িয়ে দাও। তার যদি একটু গ্যাস লাগে গ্যাস দাও, হসপিটালে নিয়ে যাওয়া লাগলে হসপিটালে নিয়ে যাও, তার যদি একটু পানি খাওয়া লাগে একটু পানি খাওয়াও, তার হাতটা যদি ব্যান্ডেজ করে দিয়ে রক্ত বন্ধ করা লাগে তাই করে দাও। এবার লোকটা বেঁচে গেল। এখন তুমি তার জিজ্ঞেস করতে পারো, ভাই তুমি কি হিন্দু না মুসলমান? এখন জিজ্ঞেস করা কি জায়েজ? কিন্তু মৃত্যু অবস্থায়, মৃত্যুর পথে সে মানবিক সাহায্যের সময় কোন ধর্ম বর্ণ জিজ্ঞেস করা জায়েজ? দেখেন কি ভাষা আল্লাহ, আল্লাহু আকবার! মুসলমানের সন্তান, এই কোরআনে বাদ দিয়ে মানুষের রচনা করা সংবিধান মানে, আল্লাহ রচনা করা সংবিধান মানে না। কি উন্নত কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আহইয়াহা, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। তুমি যদি মানবতার হা, তুমি যদি মানসিকতার হা, তুমি যদি উদারতার হা, তুমি যদি ভালোবাসার হা, বাড়ায় দিয়া একটা হিন্দুকে বাঁচায় দাও, একটা খ্রিস্টানকে বাঁচায় দাও, একটা বৌদ্ধকে বাঁচায় দাও, একটা উপজাতি মককে, একটা চাকমাকে যদি বাঁচিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি কোরআনে, তুমি যেন গোটা দুনিয়া সব মানুষকে বাঁচায় দিলে, সব মানুষ বাঁচালের সোয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দিলাম। এটা আমার বাপের কথা নয়, কোরআনের কথা। কার কথা? আর সেই কোরআন বাদ দিয়ে মানুষ মানুষের তৈরি করা আইনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর আমি যদি পিসজাদা পিসাব যাই বলেন, আমি যদি কোরআনের কথা বলি, কয় হুজুর তো দাবি করে পিসাব, মনে হয় কোন রাজনীতি করে, কথা ঠিক কিনা বলেন? হাই রে মুসলমান, কি জবাব তুমি কবরে আল্লাহর কাছে দেবে? কি জবাব তুমি দেবে? দুনিয়ার সব বাহাদুরি চলবে, তোমার কবরের ভিতরে কোন বাহাদুরি চলবে না। জন্য আসো, উদখুলু, উদখুলু ফি সিলমে কাফা। মুসলমান যদি হইতে চাও অর্ধেক না, চারি আনি দুই আনি না, কাফা কি? পরিপূর্ণ। কি বলুন? পরিপূর্ণ। আপনারা কি আমার প্রতি একটু অসন্তুষ্ট হচ্ছেন নাকি, রাগ করছেন নাকি? বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম শরিয়াতের বিধান মুসলমানের জন্য হজ করা ফরজ, কার জন্য? মুসলমান। রোজা রাখা ফরজ, কার জন্য? হিন্দুর জন্য? খ্রিস্টানের জন্য? না, সামাজিক বিধান সকলের জন্য, অল আর ইকুয়াল। কিন্তু শরীয়ত বিধান মুসলমানের জন্য আল্লাহ তাআলা দিলেন। আসুন সেই ইসলাম আমরা মানার চেষ্টা করি, সেই ইসলাম আমরা জানার চেষ্টা করি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মানবিক সাহায্য সকলের জন্য। নজরুলের এই কথাটা আমার খুব ভালো লেগেছে, কাজী নজরুলের, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। একটা মানুষ সন্তান যখন ডুবে ডুবে মারা যায়,
আপনি দেখতেছেন পুকুরের ভিতরে একটা সন্তান ডুবে ডুবে মারা যাচ্ছে, আপনি যদি বলেন ওটা কি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে, কার ছেলে, তা আপনি কিসের সাতার মানুষ, আপনি কেমন মানুষ, আপনি তো মানুষ না পশু। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মগ চাকমা উপজাতি কথা নয়, কথা একটা মানুষ ডুবে মারা যাচ্ছে। মানবিকতার হাত বাড়িয়ে দাও, মনুষ্যত্বের হাত বাড়িয়ে দাও, ইনসানিটি ইনসানিয়াত হিউম্যানিটি জাগ্রত করো, বুকে জড়িয়ে ধরো। আল্লাহ তাআলা তোমাকে মুসলমান বানিয়েছেন, গোটা পৃথিবীর তুমি এমন জাতি, গোটা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো জাতির সাথে তোমার তুলনা চলে না। আজকে সে মানবিকতা আমরা হারিয়ে ফেলেছি, সে ইসলামের মহত্ব আমরা হারিয়ে ফেলেছি, সে দ্বীনের মহত্ব আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। আজকে তো দ্বীনের কথা বললেই কিছু কিছু লোকেরা বলে জঙ্গি, আসলে জঙ্গি কিন্তু জং, জং মানে যুদ্ধ, জঙ্গি হচ্ছে যোদ্ধা। জঙ্গি মানে কি? জঙ্গি কিন্তু এক সময় এটা খুব সম্মানজনক একটা ভাষা ছিল, কিন্তু আমাদের দেশের কিছু লোকেরা এই আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে, মোল্লা মৌলভীদেরকে ক্রিটিসাইজ করার জন্য, ইনসাল্ট করার জন্য প্রথম আবিষ্কার হলো সাম্প্রদায়িক, তারপর হলো মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, ফান্ডামেন্টালিস্ট ইত্যাদি ইত্যাদি। এরপরে ওইগুলো এখন পুরান হয়ে গেছে, শব্দ তো চেঞ্জ হয়, দেখেন না যুগ পাল্টায়। আগেকার দিনের মোবাইল ছিল বড় পুতার মতো একটা, ঠিক কিনা? যুগ পাল্টাইছে, মানুষের চাহিদা চরিত্র অভ্যাস পাল্টায়। এখন তো এখন হয়েছে অ্যান্ড্রয়েডের যুগ, এখন বাড়ির কাজের লোকেরও যদি সেই পুরান যুগের সেই পুতার মতো একটা নোকিয়া দেন তো কাজের লোকের যা ছুড়ে ফেলে দেবে, কয়টা কি খেলনা দিয়েছে নাকি না তামাশা করেছে আমার সাথে, কথা ঠিক কিনা বলুন? যুগ পাল্টায় মানুষের চিন্তা চেতনা, মানসিকতা, মেন্টালিটি পাল্টায়। আগে ছিল শব্দ একরকম, এখন দেখে যে এগুলো দিয়ে বলতে বলতে এখন আর মোল্লা মৌলভীদেরকে ঘায়েল করা যায় না, এখন শব্দ আবিষ্কার হয়েছে জঙ্গি। আসলে কিন্তু জঙ্গি খারাপ না, এটা খারাপ একটা শব্দে, অর্থাৎ টেররিস্ট, সন্ত্রাসী বোঝানোর জন্য এখন জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হয়। বন্ধুরা আমার, জঙ্গিবাদের কোনো আশ্রয় নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, যদিও আমি পুরোপুরি করতে পারি নাই, তার কারণ হলো পীরের ছেলে পাগড়ি মাথা দিয়ে, জুব্বা মাথা দিয়ে, তার জুব্বা গায়ে দিয়ে এদেশে কাজ কারখানা করা বড় কঠিন কাজ। তো যা হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন ছাত্র হিসেবে আমি বলব, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ইসলাম ইসলাম সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে মানবিকতার পক্ষে যা বলেছে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ, কোনো ধর্ম, কোনো সংবিধান, কোনো কনস্টিটিউশন এত সুন্দর দামি কথা বলতে পারে নাই। তো আমি কথা বাড়ালাম না, যেহেতু রাত হয়ে যাচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা। ওগো মা, ইসলাম পালন করুন, মা গো, ওগো বোন, ইসলামের মধ্যে আসুন, আপনারাও উদখুলু ফি সিলমে কাফা। কোরআন কারিমের মধ্যে 33 নম্বর সূরা, সূরার নাম হলো আহজাব। এই 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যতবার পুরুষের কথা বললেন ততবার আল্লাহ তাআলা নারীর কথা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ তাআলা যতবার পুরুষকে বলেছেন ততবার আল্লাহ তাআলা নারীকে বলেছেন। আমার মা এবং বোনেরা, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা বলে ইসলাম নারীর কোনো সম্মান দেয় নাই, নারীর কোনো মূল্য মর্যাদা দেয় নাই। মা গো, একদিন দুনিয়ায় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হতো, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এত সম্মান আল্লাহ তাআলা আপনাদেরকে দিলেন। কোরআন শরীফের 4 নম্বর সূরা, 3 নম্বর সূরা আল্লাহ তাআলা নারীর নামে দিলেন, সূরা আলে ইমরান। কোরআন শরীফের 4 নম্বর সূরা আল্লাহ নারীর নামে দিলেন, সূরা নিসা। কোরআন শরীফের 19 নম্বর সূরা আল্লাহ তাআলা নারীর নামে দিলেন, সূরার নাম মারিয়াম। ওগো মা, ওগো বোন, আমি আমার মা এবং বোনদেরকে অনুনয় বিনয় করে বলবো, মা গো, আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক মূল্য, অনেক মর্যাদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন,
কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রহমতের ফেরেশতারা ওই ঘরে আসে, ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর দোয়া করে, রব্বুল আলামিন এই দুর্বল কন্যা সন্তানটাকে যে আব্বা আম্মা লালন পালন করবে, যে আব্বা আম্মা এই কন্যা সন্তানটাকে লালন পালন করবে, তোমার রহমতের কোলে ওই আব্বা আম্মাকে লালন পালন করিও। আমার মায়েরা বোনেরা, ইসলাম কত বড় সম্মান দিল স্ত্রী হিসাবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রীদেরকে কি সম্মান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন, এবার মায়ের সম্মান আল্লাহ দিলেন। কোরআন শরীফের ভিতরে, সূরা লোকমানের ভিতরে, সূরা বনী ইসরাঈলের ভিতরে মা বাবার খিদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু সব জায়গায় মায়ের কথাটা আল্লাহ একটু বেশি বলেছেন। তার কারণ হলো, মা সন্তান গর্ভে ধারণ করে, মা সন্তানকে কষ্ট করে ডেলিভারি করে, মা সন্তানকে লালন পালন করে বড় করে। এই যে তিনটা কষ্ট বাবার তুলনায় মা বেশি করলো, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর আদালতে, আল্লাহর বিচারে আল্লাহ তাআলা মাকে তিন গুণ বেশি মর্যাদা দিয়ে দিলেন। আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে একজন গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের হুজুর, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের? বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মাকে যত খিদমত করবে, মাকে যত খিদমত করবে, মাকে যত খিদমত করবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের তত হকদার বানায় দেবে। আমার বন্ধুরা, যুবক ভাইরা, অনেক সময় অনেক ভাইরা আমার কাছে আসে, হুজুর আপনি পীরজাদা একটা তাবিজ দেন, হুজুর আপনি পীর সাহেব একটা তাবিজ দেন। আমি আজকে তাবিজ দিয়ে যাচ্ছি, যাদের রুজির ভিতরে বরকত নাই, বিপদ আপদ বাধা মুসিবত যাদের দূর হয় না, আমি রসূলের হাদিস থেকে একটা তাবিজ দিয়ে যাই, টাকা পয়সা দেওয়া লাগবে না। ও সন্তানেরা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখো, আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। তোমার আব্বা আম্মা যদি গুনাহগার হয়, তোমার আব্বা আম্মা পাপীও যদি হয়, তোমার আব্বা আম্মা খারাপও যদি হয়, তোমার জন্য বড় নিয়ামত। ও সন্তান, আব্বা আম্মার খিদমত যদি ঠিক মতো করতে পারো, আল্লাহ তাআলা রিজকের ভিতরে ওয়াসাআত, আল্লাহ তাআলা রিজকের ভিতরে ওয়াসাআত, রিস্কের ভিতরে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি বরকত দিয়ে দেবে। আমি পীরজাদার তাবিজ বৃথা হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিবের হাদিসের আর কোরআনের তাবিজ বৃথা হবে না। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার। আমি আজকে অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আজকের মাহফিলের যত স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার, যত যুবক, এই যুবকগুলোর তুমি কবুল করো আল্লাহ, তাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, আব্বা আম্মার চক্ষু শীতল করো। যুবকেরা, ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলামে অর্ধেক প্রবেশ করলে হবে না, কিছু ইসলাম মানবো কিছু মানবো না, এরকমটি নয়। জীবনের সকল দিক ও বিভাগে ইসলামকে মানতে হবে। ইসলাম যে মানবিকতা, যে উন্নত জ্ঞান, যে উন্নত মানবিকতার কথা বলেছে, আমরা সেগুলি মানব। ইসলামের সকল বিধিবিধান জীবনের সকল ক্ষেত্রে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে দ্বীনের জন্য শুয়াইব ইবনে সুহাইব, তার কথা কি মনে আছে? দ্বীনের জন্য সব হারিয়েছিলেন, ঈমান বিক্রি করেন নাই। আর কিছু লোকেরা সুযোগ বুঝে ইসলামে এসেছিল, তারা ইসলাম থেকে ফায়দা নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছেন, না, দ্বীনের থেকে তুমি ফায়দা নিতে যদি চাও, দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আর শয়তানের গোলামি, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। এই শয়তান বিভিন্ন সময় মানুষের সুরতে বিভিন্নভাবে মানুষের কাছে আসে এবং মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সকল বিধান, হুকুম, আহকাম সঠিকভাবে পালন করার, মা বোনরা সাইটটা কাজ আপনারা করবেন, আল্লাহ বেহেশত আপনাদের জন্য অবদারিত। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী পাঁচ ওয়াক্ত নামাজ, সালাত ঠিক মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজাটা ঠিক মতো রাখবে, আর ওয়া আহসানাত ফারজাহা, তার ইজ্জত আবরু সতীত্ব হেফাজত করবে। আর যদি বিবাহিতা হয়,
মিথ্যা হলেও আতাআত বাদাহা স্বামীর অনুগত হবে। ওগো মা, আপনি যদি কর্মজীবী নারী হন, আপনি যদি কর্মজীবী নারী হন, ইসলাম ইসলাম আপনাকে জাহান্নামের ভয় দেখায় নাই। এক সাহাবী, এক মহিলা সাহাবী আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে যাই, আমি বাজারে যাই, সদায় বিক্রি করি। আপনারা সদায় বলেন না পণ্য বলেন, মাল সামানা কি বলেন, বাজার যাই, সদায় বিক্রি করি। আল্লাহর রাসূল বলেন, না, তুমি বাজারে যাবে না, হাটে যাবে না, এগুলা বেচা কেনা করবে না। মহিলার মুখটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল, সম্ভবত পর্দার আয়াত তখন হয় নাই। এটা ঘটনার দ্বারা তাই বোঝা যায় যে পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা এটা। মহিলার মুখখানা মলিন হয়ে গেল, সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পক্ষাঘাতগ্রস্ত রোগী, বিছানায় পড়ে থাকে, পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া সব বিছানে, আমার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা হুজুর ইয়া রাসূলুল্লাহ অর্ধাহারে অনাহারে থাকে, শেষে আমি কি করি, কিছু হাতের কাজ করি, কুটির শিল্প, এই যে মহিলারা হাতে বিভিন্ন কিছু বানায় বুনায় এরকম আছে না, হয়তো ওই যুগে খেজুরের ছোবড়া দিয়ে বা এরকম কিছু দিয়ে কোনো কুটির শিল্পের হয়তো কোনো পণ্য সে তৈরি করত, আর ওইগুলি বাজারে নিয়ে বিক্রি করে বিক্রয় লব্ধ পয়সা দিয়া খাদ্য খাবার কিনে আনত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো ওই হাতের কাজ করি, এগুলি বাজারে নিয়ে বিক্রি করি, তাই দিয়ে চাউল ডাল কিনে নেই, অসুস্থ স্বামীরে খাওয়াই, এই এই মাসুম বাচ্চা দুটারে খাওয়াই। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী, এই মহিলা, তুমি বাজারে যাবে, পণ্য বিক্রি করবে, তুমি সংসার চালাবে, আমি নবী, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দ্বিগুণ পুরস্কার দেবে। আল্লাহু আকবার! এর নাম ইসলাম। পেটে না দিয়া পিঠে দেয় না ইসলাম, শুধু হুমকি দেয় না। কোন মা কোন বোন যদি কর্মজীবী নারী হন, যে আপনার উপার্জন ক্ষম আর কেউ নাই, সংসার চালাতে আপনাকে বাহিরে যেতে হয়, ওগো মা ওগো বোন, পর্দার হালাতে পর্দার হালাতে ইসলামের প্রতি শ্রদ্ধা রাখবেন, দিনের প্রতি শ্রদ্ধা রাখবেন, শরীয়তের প্রতি শ্রদ্ধা রাখবেন, পর্দার হালাতে আপনি জীবন জীবিকা নির্বাহ করবেন। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা দান করবে। সর্বশেষ, যদি বিবাহিতা হয় তাহলে স্বামীর সাথে ভালো ব্যবহার। অবশ্য আমাদের দেশে মহিলারা এখন আর স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে চায় না, কক্সবাজার বোধহয় করে, আমরা মাদারীপুর গোপালগঞ্জ, আমাদের দেশে করে না, প্রধানমন্ত্রীর দেশ তো, মহিলারা উল্টা স্বামীরে হুমকি দেয়, বেটা কথা ঠিক মতো বলিস, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেন তো? লাল দালান বোঝেন না? জেলখানা। এই জন্য দেশের সরকার প্রধান নারী, বিরোধী দলের প্রধান নারী, স্পিকার নারী, এত নারীর মধ্যে দেশে কি পুরুষ আছে? আমরা তো হাফ লেডিস, অর্ধেক নারী হয়ে গেছি। এই জন্য আমার দেশের মহিলারা এখন আর পুরুষকে ওইভাবে স্বামীকে মূল্যায়ন করতে চায় না। অথচ আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, ও আমার কন্যা ফাতিমা, ফাতিমাতুজ জোহরাকে আল্লাহর রাসূল বললেন, ফাতিমা, স্বামীর সঙ্গে সুন্দর সদাচরণ কর, কোন নারী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে আর এমত অবস্থায় ওই নারীর যদি মৃত্যু হয়, ওই মহিলার যদি মৃত্যু হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই নারীর উপরে লানত বর্ষণ করে। একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, কিছু জংলা উট, কিছু পাহাড়িয়া উট, কিছু বেওয়ারিশ উট রসুলের সামনে এসে তারা ঘাড় টান করে দিয়ে কিছু হয়তো বলতে চাইলো, বুঝাতে চাইলো, আল্লাহর হাবিবের সামনে এলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উট আপনার সামনে মাথা ঝুঁকায় তাজিম করেছে, হুজুর, আমরা আপনাকে মাথা ঝুঁকিয়ে তাজিম করতে চাই। হুজুর রাগ হলেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন রাগ হলেন, হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেল। হুজুরের রাগ দেখলে সাহাবীরা খুব ভয় পেতেন, আল্লাহু আকবার, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন, আমাদের মা বাপের জীবন কোরবানি হোক, হুজুর কেন আপনি রাগ হয়েছেন? আল্লাহ নবী বললেন, খবরদার, এমন গুনাহের কথা বলো না, এমন গুনাহের কথা বলো না, কোনো মখলুক কাউকে সেজদা দিতে পারে না, একমাত্র আল্লাহর জন্য মাথা নত হবে, আল্লাহর জন্য সেজদা হবে। আল্লাহ তাআলা কোনো মখলুককে, কোনো মানুষকে মানুষের সামনে সেজদা দেওয়া যদি আল্লাহ তাআলা বৈধ করতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিতেন স্বামীর সামনে সেজদা দেওয়ার জন্য। যেহেতু আল্লাহ তাআলা এটা জায়েজ করেন নাই,
এই জন্য কোনো পীর ফকির বাজার মাজার দরগা দুর্গা নেতা নেত্রী কারোর সামনে মাথা ঝুকানো অথবা সেজদা দেওয়া জায়েজ নয়, জায়েজ নয়। আমার মা বোনরা দয়া করে আবার আপনাদেরকেও বলি, আপনারা আবার কেবল স্বামী হইয়া নবাবজাদা সলিমুল্লার মতো আচরণ করবেন। আমাদের ফরিদপুর মাদারীপুরে আগে ছিল, এখন নাই, কিছুটা পাল্টাইছে, বৃহত্তর ফরিদপুরে আগে ছিল, বেচারারা খুব রাগ হলে আপনাদের হলো লবণের ক্ষেত, আর আমাদের ওই সময় ছিল ইরি ধানের ক্ষেত, মানে ধান এটা মাঠের থেকে খুব কষ্ট করে আসতো, যদি দেখতো তরকারিতে একটু লবণ বেশি হয়েছে অথবা ঝাল কম হয়েছে, মানে একটু উনিশ বিশ হয়েছে, এমন পিটান পিটাইতো আর বলতো যা তোর একেবারে মক্কা শরীফ পর্যন্ত তারা গিয়া। একদিন নাতি জিজ্ঞেস করছে দাদারে, দাদা তুমি যে দাদিরে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলা এর হাকিকত কি? কয় যে শোন, মক্কা শরীফ অনেক দূরে, এত দূরে তালাক যে তোর দাদি আর ফিরে আসতে পারবে না। চিন্তা করছেন? এরকম পুরুষদেরকেও বলি নারীদের সাথে সুন্দর আচরণ, সংযত আচরণ, বন্ধু সুলভ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তার স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ ভালো ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহিলাদের সাথে নারীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেয়। এক কথা, সমাজের সকল মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের সাথে ভালো ব্যবহার করব, পক্ষের লোক বিপক্ষের লোক, নিজ দলীয় লোক ভিন্ন দলীয় লোক, ভালো ব্যবহার করব। আমরা মানুষ, আল্লাহ রাসূল বলেন তোমরা সাদকা দাও, সাহাবীরা সাদকা দিলে, হুজুর আবার বললেন সাদকা দাও, সাহাবীরা আবার সাদকা দিলেন, হুজুর আবার বললেন সাদকা দাও। এখন সাহাবীরা হুজুর আমরা কি অত বড় লোক, এত সাদকা কোথার থেকে দেব, গরিবেরা কয় হুজুর আমরা তো উল্টা সাদকা খাই। আল্লাহ নবী বললেন মানুষের সাথে সুন্দর সংযত কথা বলো, বিনম্র আচরণ করো, এটাও এক ধরনের সাদকা। কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আসছে ওয়াকুলুন নাসি হুসনা, ওয়াকুলুন নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করো, এটা এক ধরনের সাদকা। লোকটার ধর্মের পরিচয় যাই হোক, একজন হিন্দু হোক অসুবিধা, তার সাথে আমি একটা সুন্দর আচরণ করব, লোকটা বলবে না মুসলমানের ব্যবহার কেমন। আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করলো, রাজা দাহিরের বিরুদ্ধে দেবীর বান্দর আক্রমণ করে সিন্ধু বিজয় করলো, মুসলমানরা তরবারি ঠেকাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করায় নাই। এই মুসলমানদের আচার ব্যবহার দেখে অন্য ধর্মের লোকেরা কয় ভাই এই যদি হয় তোমাদের আচরণ, তোমরা হইলে বিজয়ী আমরা হইলাম বিজিত, আমাদের সাথে তোমাদের এই সুন্দর আচার ব্যবহার, না জানি তোমাদের ধর্ম কত ভালো। আচ্ছা তোমাদের একটু ধর্মের দাওয়াত আমাদেরকে দেও তো। তো মুসলমানরা ধর্মের দাওয়াত দেয়, ওরা মুসলমান ইসলাম গ্রহণ করে, মুসলমানরা ধর্মের দাওয়াত দেয়, তারা ধর্মান্তরিত ইসলাম ধর্ম গ্রহণ করে। ভাইরা তরবারি দিয়ে পৃথিবীতে ইসলাম আসে না। সুন্দর সংযত বিনম্র মানবিক আচরণ দিয়ে পৃথিবীতে ইসলাম প্রসার লাভ করেছে, কথা ঠিক কিনা বলুন। আল্লাহ তাআলা সেই ইসলামের মধ্যে আমাদেরকে পুরোপুরি প্রবেশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যেই ছাত্র বন্ধুরা, যেই আলো দিশারি ইসলামী ছাত্র সংসদ সবাই নাকি ছাত্র, আমি ছাত্র বন্ধুদেরকে হৃদয়ের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমার ছাত্র বন্ধুদেরকে কবুল করুন, এই জাতির ভবিষ্যৎ উত্তরাধিকারী, ভবিষ্যৎ কর্ণধার, আগামী দিনের এই জাতির কর্ণধার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আপনারা আপনাদের চরিত্রের মাধুর্য দিয়ে, আপনারা আপনাদের চরিত্রের সৌন্দর্য দিয়ে এলাকাকে ভরে তুলুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ। সবাই আমরা মনটা নরম করি, আল্লাহর দিকে মতবজ্জু হই, সবাই মনটা নরম করি, আল্লাহর দিকে মতবজ্জু হই। মা বোনরা এখন মোনাজাত করব, মনটা নরম করুন, আল্লাহ তাআলার দিকে মতবজ্জু হন। কোনো পীর ফকির, কোনো বাজার মাজার কারো দিকে আমরা মতবজ্জু হচ্ছি না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা কোনো মাজারের দিকে মতবজ্জু নই, আমরা কোনো পীরের দিকে মতবজ্জু নই, আমরা এখন গোলাম মুনিব আল্লাহ তাআলার দিকে মতবজ্জু হলাম। মনে মনে পাঁচটা কথা খেয়াল করব, আমি পাঁচটা মামলার আসামি, একটি মামলার নাম হলো মৃত্যু, একটি মামলার নাম হলো কবর, একটি মামলার নাম হলো হাশর, একটি মামলার নাম হলো মিজান আল্লাহ তাআলার বিচার, সর্বশেষ মামলার নাম হলো পুলসিরাত। এই পাঁচটা মামলার মুখোমুখি আমাদের প্রত্যেককেই হতে হবে, মৃত্যুর হাত থেকে আস্তিক নাস্তিক কেউ বাঁচতে পারবে না। বড় হই ছোট হই, ক্ষমতাধর হই ক্ষমতাহীন হই, মৃত্যুর কোলে আমাদেরকে আজ হোক কাল হোক
সমর্পণ করতেই হবে, আত্মসমর্পণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এই মৃত্যু আমাদের নারী পুরুষ সকলেরই আছে, মনটা নরম করি। আর দুই নম্বর হলো কবর, আহারে কবর মুসিবতের জায়গা। এই দুনিয়ার জেলখানায় কোন মানুষ যদি বন্দী হয়, গ্রেফতার হয়, ওই মানুষটার জামিন পাওয়ার সম্ভাবনা আছে, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোন মানুষ যদি একবার গ্রেফতার হয়, আগুন নিভাই দেয়। আহারে দুনিয়ায় কারো ঘরে আগুন লাগলে মানুষ এসে আগুন নিভায়, কবর নামক ঘরে যদি কারো জাহান্নামের আগুন লেগে যায়, দুনিয়ার মানুষ জানবে না, আগুন নিভানোর জন্য আসবে না। কিয়ামতের ময়দান বড়ই ভয়াবহ ময়দান, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। মানুষগুলো শুধু উদ্ভ্রান্তের মতো দৌড়াবে আর বলবে, আইনাল মাফর, কোথায় পালাবো, কোথায় লুকাবো। চার নম্বর মামলা হলো মিজান আল্লাহর বিচার। যে নবীর কোনো গুনাহ ছিল না, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা যে নবীকে মাসুম বেগুনাহ বানিয়ে দিলেন, ওই নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা, কিয়ামতের আপনার বিচার বড় ভয়াবহ বিচার। দুনিয়ার বিচারকে প্রভাবিত করা যায়, দুনিয়ার বিচারককে হুমকি ধামকি দিয়ে বিচার পাল্টানো যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন হবেন, আল্লাহর বিচার বড় কঠিন বিচার। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের যিনি সর্দার, আমার নবী সকালে সন্ধ্যায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার জন্য হিসাব আপনি সহজ করে দিয়ে। পাঁচ নম্বর মামলা হলো পুলসিরা, চুনের মতো চিকন, হীরার মতো ধার, গহীন অন্ধকার। আল্লাহ তারা হুকুম দিবেন, আমার বান্দা বান্দিরা, এই পুলসিরা পার হয়ে জান্নাতের দিকে যাও, লক্ষ কোটি মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, শুধুমাত্র ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। কিছু লোকেরা আল্লাহ কুদরতি ইচ্ছা মেহরবানিতে বিজলির গতিতে ওই পুলসিরা তারা পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে পুলসিরাতটা পার করিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে আলোর দিশারি ইসলামী ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মাহফিলে আমরা কিছু গুনাহগারেরা হাত তুলেছি। আল্লাহ তাআলা এই দুনিয়া রাত্রি যত গভীর হয়, দুনিয়ার দোকানপাট অফিস আদালত তত বন্ধ হয়ে যায়, রাত্রি যত গভীর হয় আপনার রহমত বরকতের অফিস তত খুলে যায়। রব্বুল আলামিন আমরা গুনাহগারেরা ভিক্ষুকেরা আপনার শাহী দরবারে দুইখানা হাত তুললাম, আল্লাহ তাআলা মেহরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার জন্য বলেছেন, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আপনার কোরআনের বিধান অনুযায়ী, আপনার দ্বীন শরীয়তের বিধান অনুযায়ী পুরাপুরি মুসলমান, পুরাপুরি ইসলাম যেন আমরা গ্রহণ করতে পারি, আপনার কাছে যেন আত্মসমর্পণ পুরাপুরি যেন করতে পারি, আল্লাহ তাআলা ওই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা
কোরআনের মাহফিল চতুর্দিকে যত মুর্দেগানরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সকল মুর্দেগানদের কবরে আজাব থাকলে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা জীবিত মৃত সুস্থ অসুস্থ যত মানুষ আমরা আছি, আল্লাহ তাআলা কোরআন হাদিস দিয়ে আমাদের সকলকে আপনি উপকৃত করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে যে আম্মা রসিলায় সুন্দর পৃথিবী দেখলাম, যে আম্মা রসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলাম, ওই আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা খিদমত করার তৌফিক দান করো, মৃত্যুর সময় খাতিমা বিল খাইর নসিব করে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সকলে আবেগ নিয়ে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমার মা বোনরা পর্দারে যারা হাত তুলেছে, আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় আমার মা বোনদেরকে চলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলা সহজ করে দেন, শরিয়াকে পুরোপুরি পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে একটা ফরিয়াদ করি, আবু জাহাল আপনার রসুলকে দেখলো, আবু লাহাব আপনার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেররা আপনার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমের আপনার রসুলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে দেখা করা নসিব করে দিয়েন। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিয়ে। রব্বুল আলামিন দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা, আল্লাহ তাআলা আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ শুনলাম, আলেম ওলামাদের জবান থেকে ওয়াজ শুনলাম, কোরআন হাদিস পড়ে পড়ে জিন্দেগি ভর জানলাম, কোরআন সুন্নার বিধান দেয়া কোনো দেশ যদি পরিচালিত হয় ওই দেশের সব ধর্মের সব মতের সব মানুষগুলো শান্তি নিরাপত্তা লাভ করে। আল্লাহ তাআলা জনমভর ওয়াজ করলাম আর শুনলাম, কোরআন হাদিস থেকে পড়ে পড়ে জানলাম কিন্তু বাস্তবে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআন সুন্নাত বিধান দিয়া এই দেশটা পরিচালিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা সব ধর্মের সব দলের সব মতের লোকেরা কোরআন এবং হাদিসের এই বিধানের ছায়া তলে এসে শান্তি নিরাপত্তা যেন লাভ করে, সেই দৃশ্য বাস্তবে না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আপনি কবুল করুন, আয়োজন যারা করেছেন, টাকা পয়সা যারা দিয়েছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন এলাকার কৃতি সন্তান জনাব মুস্তাক আহমদ চৌধুরী, হয়তো ব্যস্ততার কারণে বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেন নাই, আল্লাহ তাআলা তার জন্য দোয়া করে নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ তাআলা জিএম রহিমুল্লাহ ভাই সহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা জনগণের খিদমত আরো বেশি করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাঠ যে স্কুল যে প্রতিষ্ঠান কোরআনের জন্য মাঠটা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ কমিটি, আল্লাহ তাআলা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আল্লাহ কোরআনের জন্য যারা মাঠ ছেড়ে দিয়েছেন জান্নাতের ভিতরে দয়া করে তাদের জন্য একটু জায়গা আপনি ছেড়ে দিয়েন। আল্লাহ তাআলা কোরআনকে যারা ইজ্জত করেছে সম্মান করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়ায় আপনি বাড়িয়ে দিয়েন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله